দাবনম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের বিগত 10 বছরের উন্নয়নমূলক কাজের রিপোর্ট কার্ড পেশ করলেন সাংবাদিক বৈঠক করে গৌতম দেব। আজ তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয় একটি সাংবাদিক বৈঠক করে এই রিপোর্ট কার্ড সকলের সামনে তুলে ধরেন দাবগ্রাম ফুলবাড়ী বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী গৌতম দেব। এছাড়াও ক্ষমতায় এলে আগামী 5 বছরে দাবগ্রাম ফুলবাড়ী এলাকায় কি কি উন্নয়নমূলক কাজ তিনি করবেন তা একটি অঙ্গীকারের মধ্য দিয়ে প্রকাশ করেন। এর মধ্যে দাবগ্রাম ফুলবাড়ী বিধানসভাকে মডেল বিধানসভা হিসেবে গড়ে তোলার কাজ সম্পন্ন করা, পুরসভা গঠন করা, জমির পাট্টা প্রদান সহ আরও বিভিন্ন অঙ্গীকার রয়েছে। এই অঙ্গীকারপত্র সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দিতে চান তিনি। এছাড়াও প্রচারের জন্য গানের কিছু জিঙ্গলস তৈরি করা হয়েছে, যার মধ্যে দাবগ্রাম ফুলবাড়ী নিয়ে বেশ কিছু কথা রয়েছে। এর মধ্য দিয়ে তিনি সাধারণ মানুষের আরও কাছে পৌঁছে যেতে চান। এর আগে বলেছিলাম যে আমাদের সরকার কি কাজ করেছে তার রিপোর্ট কার্ড দিলাম। 64টি সামাজিক সুরক্ষার প্রকল্প এবং অতি সম্প্রতি দুয়ারের সরকার বা পাড়ায় সমাধানের মতো প্রকল্প সময়ে আমরা উন্নয়নের সমস্ত দিকগুলো রিপোর্ট কার্ডের মাধ্যমে আমরা প্রকাশ করেছি। যেহেতু আমি দাবগ্রাম ফুলবাড়ী বিধানসভার নতুন বিধানসভায় এটি আত্মপ্রকাশ করেছিল 2011 সালে, সেই বিধানসভায় বিধায়ক হিসেবে এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের প্রথম দিক থেকে সদস্য ছিলাম এবং এখনও আউটগোয়িং সরকারে আছি। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং পরবর্তীকালে রাজ্যের পর্যটন মন্ত্রী হিসেবে তার সাথে এসজেডিএর চেয়ারম্যান আমি 3 বছর ছিলাম এবং অন্যান্য আরও কতগুলো গুরুত্বপূর্ণ স্ট্যান্ডার্ডারি বডি সেগুলোতেও আমি কাজ করেছি। এনবিএসটিসির চেয়ারম্যান হিসেবে 7টি হাসপাতাল এবং মেডিকেল কলেজ, ডেন্টাল মেডিকেল কলেজ ইত্যাদি আরও ICDS আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ। সুতরাং আমাদের একটা রিপোর্ট কার্ড মানুষের কাছে পৌঁছানো তাগিদ ছিল এবং আমি বলেছিলাম যে আমাদের একটা রিপোর্ট কার্ড এবং একটা অঙ্গীকারপত্র অর্থাৎ আগামী 5 বছরে কী করতে চাই সেটা আমরা মানুষের কাছে দেব এবং প্রচারে সেটা আমরা তুলে ধরব লিখিত। আজকে সেই রিপোর্ট কার্ডটা যেহেতু কম্পেনসেশনে আমার সময় লেগেছে, সে যদি একটু দেরি হলো হয়তো আমি সেই রিপোর্ট কার্ডটা আপনাদের সামনে রাখছি এবং টেন্টেটিভলি এটা একদম ফাইনাল নয়, কেননা এর মধ্যে প্রায় 27 কোটি টাকার কাজ আমি ইনক্লুড করিনি, যে কাজটা আমরা অনুমোদন পেয়েছি কিন্তু ইলেকশন ডিক্লেয়ার হয়ে যাওয়ার জন্য কাজটা শুরু করা যায়নি। অনেকগুলো কাজ টেন্ডার স্টেজে আছে, সেগুলো আমরা এক্সক্লুড করেছি, রাখিনি। এই যে কাজগুলো আমরা করেছি বা অনগোয়িং আছে তার মধ্যে সেগুলো আমরা ডিটেলস আপনাদের কাছে যাব। আমি প্রথমে রিপোর্ট কার্ডটা দিই, তারপর 10 বছরে কত কোটি টাকা খরচ করেছি সেটা বিশদে আপনাদের দিচ্ছি এবং আমরা কী অঙ্গীকার নিয়ে মানুষের কাছে যাচ্ছি সেটা দিচ্ছি। সেটা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে সবিতা চট্টোপাধ্যায়ের শেষ কাজ, সেই কাজটা সাথে ওনার সাথে রবীন্দ্রনাথের কবিতা উনি পাঠ করেছে এবং সাথে 7টা গান আমি করার চেষ্টা করেছি, সেটা ভিসিডি আমি ইতিমধ্যেই দিয়েছি এবং ওটা প্রকাশিত হয়েছে। কিন্তু আজকে এই অপরচুনিটিতে আমি কিছু ভিসিডি নিয়ে এসেছি, সেটা দিকটা যারা এসছে তাদের নববর্ষের আগে এটা আমি উপহার হিসেবে দিতে চাই। মানুষের কাছে যাচ্ছি মাথা নিচু করে, মানুষের আশীর্বাদ চাইছি এবং আমার দৃঢ় বিশ্বাস মানুষের আশীর্বাদ পাওয়া।